আমার এখন কৃষক মোর্চার সাংগঠনিক সভা কার্যনির্বাহ সভা বলে আমি কোঁ। আমার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কোষ বিভিন্ন মোর্চা আছে মূল সমিতির লগত, আর কৃষক মোর্চার আমার রাজ্যিক কার্যনির্বাহ সভা হওয়ার পিছত জেলা কার্যনির্বাহ সভা হল, আর এতিয়া আমার জেলার অন্তর্গত 12টা মণ্ডলত কৃষক মোর্চার মণ্ডল কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয়েছে, আর সেয়ে আজি শুৱালকুছি মণ্ডলর কার্যনির্বাহ সভাখন অনুষ্ঠিত হয়েছে কৃষক মোর্চার। মূলত উদ্দেশ্য কি আছে? আমার আসলতে এখন সাংগঠনিক সভা, আমার কৃষক মোর্চার উদ্দেশ্যটো হয়েছে ভারতীয় জনতা পার্টির যে আমার অঞ্চল বিশেষে কৃষক সকলের উদ্দেশ্যে যি সরকারি সা সুবিধা আছে সেই সা সুবিধাবিলাক প্রকৃত বেনিফিসিয়ারিবিলাকে পাইছে না নাই সেইটো আমার তদারক করে বেনিফিসিয়ারিবিলাককো আমার সম্বর্ধনা জানা, তার লগত আমার মণ্ডল অন্তর্গত প্রতিটো এলাকাত আমার সাংগঠনিক ভেটি মজবুত করাটো আমার একটা লক্ষ্য। কৃষক সকলক সকাহ দিয়ার কারণে কেন ধরনের পরিকল্পনা? ইতিমধ্যে তো আমার সরকারি আমি সকলে জ্ঞাত যে সরকারে কৃষকসকলক উন্নত মানের সা সঁজুলি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করেছে, তেওঁলোকক বীমা নানা ধরনের যোজনা কৃষি বীমা যোজনা দিছে যাতে তেওঁলোকে করা খেতি কৃষিখণ্ড যদি কিবা কারণত ন্যাচারেল ক্লাইমেটিজর ফলতো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তথাপিও তেওঁলোকে কৃষকসকল যাতে একেবারে দুর্দশাগ্রস্ত নহয় তার কারণে কৃষি বীমার জড়িয়ে তেওঁলোকক উপকৃত করে তেনেকুৱা ধরনের নানা ধরনের যোজনা তেওঁলোকৰ উপকৃত হওয়াকে সরকারিভাবে দিয়া হয়েছে। আপনার সভা অনুষ্ঠিত আছে কি ধরনের আশা কি ধরনের পরিকল্পনা আছে? আমার আজি জালুকবাৰী সমষ্টিত দুটা মণ্ডলত কৃষক মোর্চা মণ্ডলৰ দুখন মিটিং হয়ে গেল, তার কার্যনির্বাহ কমিটি হয়ে গেল। আজি আমি জালুকবাৰী সমষ্টিখন জালুকবাৰী কৃষক মণ্ডলৰ যখন সভা সেখানে অনুষ্ঠিত করে আমি শুৱালকুছি যখন কার্যনির্বাহ সভা তালে আহিছো। মিটিংৰ আজি উদ্দেশ্য হৈছে আমার খেতিয়কসকলক স্বাবলম্বী করার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যি ব্যবস্থা লৈছে, মোদীজিয়ে যি ব্যবস্থা লৈছে, মোদীজির যি সপোন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা যি সপোন মুখ্যমন্ত্রীদেবর সেই সপোন বাস্তবায়িত রূপায়ণ করার কারণে আমার কৃষকসকলে উঠি পড়ি লাগিছে। তেওঁ মতে তেখেতসকলৰ মতে তেখেতসকলৰ আঁচনিসমূহ গাঁও গাঁয়ে নি গাঁও মানুহক বুজাব লাগিব যে এইখিনি মোদী আঁচনি এইখিনি মাননীয় মুখ্যমন্ত্রী আঁচনি, সেইমতে আমি গাঁৱত কৃষকসকলক উৎসাহ উদ্দীপনা দিবৰ কাৰণে আমি সমবায় ভিত্তিক খেতি কৰিবলৈ আৰম্ভ কৰিছোঁ। বিভিন্ন ডিষ্ট্ৰিক্টত অলৰেডি সমবায় ভিত্তিত খেতি কৰিবলৈ যুৱকসকল নিবনুৱাসকল কৃষকসকল উঠি পৰি লাগিছে, বিধায়কসকলেও ইয়াত সহযোগ কৰিছে, আমিও কৃষি পামৰ জৰিয়তে স্বাৱলম্বী কৰি কৃষকসকলক টাউন আৰু গ্ৰাম্যৰ যিটো প্ৰাধান্য আয়ৰ যিটো প্ৰাধান্য তাক হ্ৰাস কৰিব বিচাৰিছোঁ। গতিকে ইয়াৰ উপৰিও আমি মৌ পালনৰ ওপৰত ব্যৱস্থা কৰিছোঁ, তাৰপিছতে গৰুৰ ওপৰত আমি বিশেষকৈ চিতাকৰণৰ ওপৰত ব্যৱস্থা কৰিছোঁ, তাৰ উপৰিও ধান ক্ৰয় বিক্ৰয়ৰ ওপৰত আমি বিশেষ ব্যৱস্থা লৈছোঁ। যোৱা বছৰ ধান ক্ৰয় বিক্ৰয় কৰি পেলাই এফ চি আইৰ দ্বাৰা মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশক্ৰমে কৃষকসকলক সকাহ দিয়া হৈছে, প্ৰায় 5 লাখ মেট্ৰিক টন ধান আমি ক্ৰয় কৰি পেলাই খেতিয়কসকলক উপকাৰ সাধন কৰিছোঁ, গভৰ্ণমেণ্টে ক্ৰয় কৰি লৈছে, এইবাৰ 10 লাখ মেট্ৰিক টন ধান ক্ৰয় কৰিব বুলি আমি আশা কৰিছোঁ। সেইকাৰণে আমি বিভিন্ন জেগাত গাঁৱে গাঁৱে সভা দিয়াৰ ব্যৱস্থা হাতত লৈছোঁ। ইয়াৰ উপৰিও অৰ্গেনিক খেতিৰ ওপৰত আমি গুৰুত্ব দিছোঁ যাতে এইবাৰ খেতিটো সম্পূৰ্ণভাৱে অৰ্গেনিক খেতি হ'ব লাগে, যে কেঁচুসাৰেই হওক জৈৱিক সাৰেই হওক পদ্ধতিৰে খেতি কৰিব লাগে, বৰপেটা বা মঙলদৈৰ নিচিনা খেতি ইয়াত কৰা আমি নিষেধাজ্ঞা জাৰি কৰিছোঁ। সেইকাৰণে আমি লেঙাই অঞ্চলত আমি সমবায় ভিত্তিত খেতি কৰি পেলাই এটা পৰিকল্পনা আমি হাতত লৈছোঁ, অসমীয়া মানুহখিনি আমাৰ ইয়াত থলুৱা মানুহখিনিয়ে যেন কৃষি পদ্ধতিত অৰ্গেনিকভাৱে কৰি স্বাৱলম্বী হোৱাৰ উপৰিও বিভিন্ন বেমাৰ আজাৰৰ পৰা পৰিত্ৰাণ পাব পাৰে তাৰ কাৰণে আমি ব্যৱস্থা লৈছোঁ। সেইকাৰণে আমাৰ কাৰ্যনিৰ্বাহবিলাক কৰি আমি কৃষকসকলক এটা উৎসাহ আৰু উদ্দীপনা যাপন কৰিছোঁ। ধন্যবাদ।